বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম প্রতিদিন বরাক উপত্যকা সহ সমগ্র আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবারের বিধানসভা নির্বাচনে শিলচর আসনে ত্রিমুখী লড়াই বিজেপির পথের কাটা হয়ে উঠতে পারেন নির্দল প্রার্থী দিলীপ কুমার পাল আসন্ন আগামী বিধানসভা নির্বাচনে অসমে কংগ্রেস ক্ষমতায় এলে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হবে না ডিব্রুগড়ের সভায় গিয়ে অঙ্গীকার করলেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী আসন্ন আগামী বিধানসভা নির্বাচনের আগে আবারও মারমুখী হয়ে উঠেছে করোনা আজ থেকে গুয়াহাটি মহানগরীতে বাধ্যতামূলক করা হল মাস্ক পরিধান ভারতের প্রতিবেশী শ্রীলঙ্কায় নিষিদ্ধ করা হল বোরকা ও মাদ্রাসা প্রতিবাদে বিদেশমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করল দক্ষিণ আফ্রিকার একটি মুসলিম সংগঠনের আসন্ন আগামী বিধানসভা নির্বাচনের আগে অসমে বাড়ছে করোনা আতঙ্ক এবার থেকে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক নির্দেশিকা অসম সরকারের নইলে জরিমানা দিতে হবে পাঁচশো থেকে এক হাজার টাকা আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক না করার জন্য বাতিল করা হল তিন কোটি রেশন কার্ড কেন্দ্র ও রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের এবারের বিধানসভা নির্বাচনে প্রার্থী বাসায় নিয়ে প্রধানমন্ত্রী অসন্তুষ্ট তাই করিমগঞ্জের বাডগ্রামে স্টেজ আউটে কোনও প্রার্থীর সঙ্গে কথাই বলেননি প্রধানমন্ত্রী দাবি দিলীপের বিজেপি একটি কর্পোরেট দলে পরিণত হয়েছে অভিযোগ করলেন প্রাক্তন বিজেপি নেতা দিলীপ কুমার পাল আসন্ন আগামী অসম বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জে কমলাক্ক সাহাবুল সমর্থকদের দুই ভাগে বিভক্ত মৎস্যজীবী সমাজ আসন্ন আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে দক্ষিণ করিমগঞ্জে প্রাক্তন ইউডিএফ নেতা আজিজ আহমেদ কানকে প্রার্থী করলে দোষ হয় না শুধু আমাদের ইয়ুডিএফের সঙ্গে আতাত অপবিত্র বিজেপিকে প্রশ্ন কংগ্রেসের আসন্ন আগামী বিধানসভা নির্বাচনে আজমলকে মুখ্যমন্ত্রী বানানোর চক্রান্ত শিলচরের নির্দল প্রার্থী দিলীপ কুমার পালকে টুকলেন বিজেপি প্রার্থী দীপায়ন চক্রবর্তী দল আগে ব্যক্তি পরে বললেন দিলীপ ঘনিষ্ঠ অসীম এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এখন শুনুন গুরুত্বপূর্ণ সংবাদগুলির বিস্তারিত এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসন্ন আগামী বিধানসভা নির্বাচনের আগে আসামে ফের করোনার প্রকোপ বাড়ছে তাই এবার থেকে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক এ মর্মে আসাম সরকার নতুন করে নির্দেশিকা জারি করেছে এখন থেকে রাজ্যে মাস্ক পরিধান না করে প্রকাশ্যে বের হলে গুনতে হবে পাঁচশো থেকে এক হাজার টাকা জরিমানা ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে করোনা ভাইরাসের ভয়াবহতা ফের শুরু হয়েছে ইতিমধ্যে মহারাষ্ট্র পাঞ্জাব ইত্যাদি বেশ কয়েকটি রাজ্যে রাত্রিকালীন লকডাউন ঘোষণার পাশাপাশি শিক্ষানুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে কোভিড পজিটিভ আক্রান্ত লোকের সংখ্যা তাই সুরক্ষার দিকে লক্ষ্য রেখে অসম সরকার জারি করেছে নতুন নির্দেশিকা এখন থেকে প্রকাশ্যস্থানে মাস্ক পরিধান করা বাধ্যতামূলক মাস্ক পরিধান না করে কোনো সভা সমিতি ইত্যাদিতে অংশ নেওয়া যাবে না যানবাহনে যাতায়াত করার সময়েও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক নইলে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে এবারের অসম বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির প্রায় প্রত্যেক নেতা ইউডিএফ দলের সঙ্গে আতাত করার জন্য কংগ্রেসকে নানাভাবে আক্রমণ করছেন শুক্রবার এআইসিসির মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাথকে সঙ্গে নিয়ে শিলচরে বসে এসব প্রশ্নের উত্তর দেন জাতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব ইউডিএফ দলের সঙ্গে আতাত নিয়ে যেসব সমালোচনার জল উঠছে এই প্রসঙ্গে সুস্মিতা বলেন বিজেপি জম্মু কাশ্মীরে মেহবুবা মুফতির দলের সঙ্গে আতাত করতে পারে বরাক উপত্যকায় বিজেপির শরিক অগপ একজন লোককে প্রার্থী করেছে যিনি আগেরবার ইইউডিএফ দলের বিধায়ক ছিলেন সেগুলো অপবিত্র নয় শুধু আমাদের বেলায় সব দোষ এগুলো আসলে বিজেপির হতাশার বহিঃপ্রকাশ তারা পাঁচ বছর আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন এর কোনোটাই পালন করতে পারেননি সেটা ডাকতেই এমন বয়ানবাজি চলছে বললেন সুস্মিতা এদিন সুপ্রিয়া শ্রীনাথ বলেন আমরা ইউটিউবে প্রধানমন্ত্রীর করিমগঞ্জ সফরের ভাষণ দেখেছি তাকে এদিন অত্যন্ত হতাশ এবং ক্লান্ত মনে হয়েছে স্থানীয় কোনো বিষয় নিয়ে তিনি কথা বললেন না কোনো প্রতিশ্রুতিও দিলেন না এবং তলিগড়ি অনুষ্ঠান সেরে বেরিয়ে গেলেন তিনি জানেন তার দল প্রতিশ্রুতি রাখতে পারেনি বলেছিলেন পঁচিশ লক্ষ চাকরি দেবেন আদতে আশি হাজারও চাকরি দিতে পারেননি এমন আরও অনেক কথা রয়েছে যেখানে তারা ব্যর্থ হয়েছেন ফলে তার হতাশা স্বাভাবিক আসন্ন আগামী অসম বিধানসভা নির্বাচন উপলক্ষে বরাক উপত্যকায় নির্বাচনের আগে এসে একেবারেই নিষ্প্রব ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টেজে দাঁড়িয়ে প্রার্থীদের সঙ্গে কথাই বলেননি এতেই বোঝা গিয়েছে তিনি দলের কার্যকলাপে অসন্তুষ্ট প্রার্থিত্ব বন্টন নিয়ে যেভাবে সিন্ডিকেটের কথা শোনা গিয়েছে এটা একেবারেই বিজেপির আদর্শ নয় এবং আমার বিশ্বাস নরেন্দ্র মোদীর কানে কথাগুলো গিয়েছে তাই তিনি প্রার্থীদের সঙ্গে পরিচয় করেননি এমনটাই দাবি করলেন প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল দল থেকে তাকে বহিষ্কার করার ঘটনাকে তিনি হাস্যকর বলে আক্কা দিয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন দিলীপ কুমার পাল এদিন দিলীপ কুমার পাল বলেন এক সপ্তাহ আগে আমি আনুষ্ঠানিকভাবে ইমেইল পার্টিয়ে বিজেপি থেকে ইস্তফা দিয়েছি আমি এখন যে দলের সদস্য নই তারা কিভাবে আমাকে দল থেকে বের করছে এটা একদিকে যেমন হাস্যকর অন্যদিকে এই ঘটনায় বোঝা যাচ্ছে বরাকের নেতৃত্ব কতটুকু দুর্বল বিজেপি এখন একটি কর্পোরেট দলে পরিণত হয়েছে যেখানে বিশেষ বিশেষ ব্যক্তির পছন্দ অপছন্দ দলের আদর্শ থেকে বড় অবশ্যই এর পেছনে রয়েছে সিন্ডিকেটের টাকা আমি তাদের জিজ্ঞেস করতে চাই তারা আমাকে বহিষ্কার করার কি পয়লা এপ্রিল জনগণ এর উত্তর দেবেন কারণ আমি জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচনে লড়ছি আসন্ন আগামী বিধানসভা নির্বাচনে বুটের অসমে অনুপ্রবেশ যেখানে অন্যতম ইস্যু সেখানে পরিসংখ্যান দিয়ে কেন্দ্রীয় সরকার জানাচ্ছে গত এক বছরে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে গিয়ে মাত্র নয়শো জন ব্যক্তি ধরা পড়েছেন এর মধ্যে অসমে ধরা পড়েছেন মাত্র পাঁচজন বাংলাদেশি অনুপ্রবেশকারী রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় সাংসদ ডক্টর কিরোডি লালমিনার একটি প্রশ্নের জবাবে জানিয়েছেন গত বছরে পাঁচ রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র নয়শো জন বাংলাদেশিকে আটক করেছে সীমান্ত রক্ষীরা এর মধ্যে দু হাজার ষোলো থেকে দু সাল পর্যন্ত অসম সীমান্ত থেকে যথাক্রমে ছয় চার নয় তিন এবং পাঁচজন অনুপ্রবেশকারীকে আটক করে সীমান্ত সুরক্ষা বাহিনী